কচুবেরিয়া থেকে গঙ্গা সাগরের উদ্দেশ্যে একটি যাত্রীবোঝাই ম্যাজিক ভ্যান রওনা দেয়। তারপরই সাগর ব্লকের জোড়ামন্দির এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ওই যাত্রীবোঝাই ম্যাজিক ভ্যানটি। এই দুর্ঘটনায় আহত হয় ম্যাজিক ভ্যানে থাকা 5 জন তীর্থযাত্রী। স্থানীয়দের তৎপরতায় আহত 5 জনকে নিয়ে যাওয়া হয় সাগর গ্রামীণ হাসপাতালে এবং সেখানে দিল্লি থেকে আগত 3 তীর্থযাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকি 2 জন তীর্থযাত্রী কলকাতার হাওড়ার বাসিন্দা রাজেশ জয়সওয়াল বয়স 45 বছর এবং তার ছেলে বিনায়ক জয়সওয়াল বয়স 12 বছর। বাবা এবং ছেলে 2 জনে গুরুতর আহত হলে সাগর গ্রামীণ হাসপাতাল থেকে তাদেরকে স্থানান্তরিত করা হয় কলকাতায়। সাগরের হেলিপ্যাড থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে আহত 2 জনকে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার উদ্দেশ্যে। পুজো দিতে এসেছিলেন সাগরে, সেখান থেকে ফিরছিলেন, পথে গাড়ি দুর্ঘটনা হয়, সেই মতো উনি অসুস্থ হয়ে পড়েছেন। কোথাকার লোক জানা গেছে? উনি হচ্ছেন কিশোরপুর কলকাতা, না কাশীপুর কলকাতা বাড়ি। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কচুবেরিয়া থেকে যাত্রী বোঝায় ওই ম্যাজিক ভ্যানটির টায়ার পাংচার হয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাজিক গাড়িটি চোরা মন্দিরের কাছে একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে, যার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। গঙ্গাসাগর থেকে গোপাল শীলের রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। দেখুন, এটা হচ্ছে যারা আমাদের ডিভোটি, যারা আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসছে, তারা যদি হঠাৎ কোনো অ্যাক্সিডেন্টে পড়ে, সেটা আমি মনে করি এটা একটা মানবিক দিক, আমাদের দায়িত্ব আছে। যে ঘটনাটা ঘটেছে আজকে সকালবেলা 6:20 দিকে, এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এবং আমিও ছিলাম ওখানে। আমরা ঘটনাস্থল থেকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসি, স্থানান্তরিত করি। পরবর্তীকালে হসপিটালের ডাক্তারবাবুরা আপ্রাণ চেষ্টা করেছে রাজেশ জয়সওয়ালকে সমস্ত রকমের প্রোটেকশন দেওয়ার জন্য, কিন্তু উনি খুব সিরিয়াসলি ইনজিওর। তাই জেলা প্রশাসনের সাথে কথা বলে তাকে সঙ্গে করে নিয়ে এসে আমরা আমাদের এয়ার অ্যাম্বুলেন্সে ডুমুর জলাতে আমরা এইমাত্র তাকে পাঠিয়ে দেওয়া হয়। মন্ত্রীর একজন পদস্থ কর্তা ছিলেন গাড়িতে, তিনি পরিচয় যদিও দিতে চাননি। প্রথমে গাড়িটা ম্যাজিক ভ্যান কুয়াশার জন্য কচুবেরিয়ার দিক থেকে আসছিল সাগরে, সে চাকা বাস্ট করে যায় শিলামের কাছে এবং লাইসপোস্টটিকে ধাক্কা মেরে গুরুতর ইঞ্জিওর হয়। হাতের আঙুল ডাঙুল ইত্যাদি বাদ যাওয়ার সম্ভাবনা, মাথায় প্রচণ্ড ইঞ্জিওর, সাথে ছোটো বাচ্চাও ছিল, বাচ্চারাও খুব ইঞ্জিওর হয়েছে। এই জন্য তৎকালীন মন্ত্রীর তৎপরতা এবং সিএমওএইচ ডিএম সাহেব সাথে সাথে বললেন এ পেশেন্ট এখানে ট্রিটমেন্ট হবে কি না জানতে চান। সিএমওএইচ বলেন আরও উন্নত ট্রিটমেন্ট ইমিডিয়েট দরকার, তার জন্য এয়ার লিফটিং করে ব্যবস্থা করা হলো। আমরা হ্যাম রেডিওর পক্ষ থেকে এই কমিউনিকেশান লিয়াজে করছি, আমরা সাথে সাথে এয়ার লিফটিংয়ের ব্যবস্থা এখানে করে গ্রিন সিগন্যাল দেওয়ার পরেই চলে আসলো এবং কলকাতায় যেখানে নামবে সেখানে গ্রিন করিডোর করা আছে রাজ্য সরকারের পক্ষ থেকে, সে গ্রিন করিডোরের মাধ্যমে এমআর বাঙ্গুর হসপিটালে তার চিকিৎসা হবে। তার বাড়ির লোক কে খবর দেওয়া হয়েছে, মন্ত্রী নিজে ফোন করেছিলেন।